আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাখাওয়াত, তোর সাথে আমার কিছু কথা আছে। সাখাওয়াত একটু ভ্রু কুঁচকাল, কারণ মাহির আপু সবাইকে এই গোল মিটিংয়ে আমন্ত্রণ করেছে। তাহলে তার আগে শারিক কী বলতে চায় এটা ভেবেই তার ভ্রু কুঁচকে এসেছে। নিজেকে ঠিক করে তিনি বলেন, বল, কথা বলতে অনুমতি লাগে নাকি? না, তেমন কিছু না। আসলে সাপার রুম পাওয়া গেছে, তাই এখন থেকে তোদের বাসায় আর থাকতে হবে না ওকে। অনেকদিন যত্ন দায়িত্ব রেখেছিস, ধন্যবাদ। তোর মতো বন্ধু পাওয়া আর তোদের মতো পরিবার পাওয়া ভাগ্যের ব্যাপার, অসংখ্য ধন্যবাদ। নিভ্র অগ্নিদৃষ্টি নিয়ে ফ্লোরে চোখ রাখে। তার সত্যিই আজ নিজের বাংলা সিনেমার নায়ক নায়ক লাগছে, আর শারিককে হিটলার শ্বশুর। যদি শ্বশুর আব্বাই তার লাভ স্টোরির ভিলেন হয় তখন কি হবে, এই আশঙ্কা নিয়ে নিভ্রের ভয় হচ্ছে। সাখাওয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোর ধন্যবাদ তোর কাছে রাখ, প্রচুর বন্ধু মনে করস। বন্ধু হলে ধন্যবাদের গোডাউন নিয়ে বসতি না, আর ও আমারও মেয়ে, তাই হলের সিট ক্যান্সেল কর, আমার বাসায় থাকবে। সাফার বুক কাঁপছে, ভয়ও হচ্ছে খুব, কিন্তু কেন? হলে যাবে বলে তার মন খারাপ হলেও ভয় হচ্ছে না, ভয় অন্য কারণে হচ্ছে। সাফার বাবা কিছু বলার আগেই মাহির বাবা বলে, আরে হলে থাকলে তো ওরই লাভ, পড়ালেখা ভালো হবে, আর তাছাড়া তোদের বাসায় দুইটা ছেলে আছে, মেয়ে মাত্র দুজন, এভাবে তো একটা মেয়ে কারো বাসায় থাকতে পারে না। মানে বিশ্বস্ত কেউ ছিল না তাই তোদের বাসায় রাখে, কিন্তু এখন তো সব ঠিক আছে, আর থেকে কি হবে? শারিক বলে ওঠে, সেটাই বলতে চাইছি। নিভ্রের রাগ বাড়ছে, অভ্র হাত চেপে বসে আছে। মাহি যেন আজ মহা খুশি, শুধু হেসেই চলেছে। সাখাওয়াত গলার স্বর কঠিন করে বলে, এগুলো কোনো কথাই না, আগেও এখানে ছিল, এখনো থাকবে, ব্যাস। মাহির বাবা বলে, আরে মেয়ে কি তোর নাকি? যার মাথা তারই ব্যথা, বাদ দে তো, এভাবে একজনের বাসায় কতদিন থাকা যায়? হল যখন পেয়েই গেছে এখন কথা বাড়াস কেন? শারিকের গায়ে লাগে কথাগুলো, সে কখনোই তার মেয়েকে কারো বাসায় রাখতে চায়নি। হলও মেলেনি তার ঢাকায়, আত্মীয় কেউ নেই। সাখাওয়াত পরিবারকে অনেক আগে থেকে চেনে এবং সম্পর্ক গভীর হওয়ায় মেয়েকে রেখে গেছে, এর বেশি কিছু না। মাহবুব শুধু শুনেই চলেছে, তেমন কিছু বলে না। নিভ্র ফুসফুস করছে রাগে, তার ইচ্ছে করছে মাহির বাবাকে এখনই মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু চুপ করে আছে। রাজীব বলল, কেমন কথা ভাই, মেয়ের মতো আমাদেরও, আর ও এই বাড়িতেই থাকবে। মাহির বাবা এবার সোজা হয়ে বসে বলে, ইফতিখার ভয়ে শেষ, তার ছেলের প্রাণ এই মেয়ের মাঝে, এটা এই কিছুদিনেই বুঝেছে। সাফা চলে গেলে নিভ্র কি করবে সেটাই ভাবছে সে। নিভ্র তাতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, সাফা নামুর, এই মেয়ে বলার মানে কি? হ্যাঁ, আপনি কি নাম জানেন না? তাহলে টাকার প্রয়োজন নেই। মাহির বাবা দমে, নিভ্রুকে তারও ভয় লাগে অনেক। ছোট থেকে এই দুই ভাইয়ের উপর কেউ কথা বলে না, তাই তিনিও ভয় পান এদের। মাহির বাবা সুর লাগিয়ে বলে, সরি বাবা। তো সাফা, তুমি কোথায় থাকতে চাও? সাফা বাবার দিকে একবার তাকায়, নিভ্রের দিকে একবার তাকায়। নিভ্র মাথা নিচু করে আজ চোখে তাকিয়ে আছে, সে মনে প্রাণে দোয়া করছে সাফা যাতে থাকতে চায়। সাফাকে ছাড়া তার সকালের সূর্য যেমন ভালো লাগে না, রাতের আকাশও ভালো লাগে না, দিনটাই খারাপ লাগে তার, সব দম বন্ধ লাগে। সেখানে সাফা হলে গেলে সে তো যখন তখন সাফাকে দেখতে পাবে না, এটা ভেবেই নিভ্রের বুক কাঁপছে। সাফা বাবার দিকে তাকিয়ে বলে, হলোই ভালো হবে। সাফা মাথা নিচু করে, নিভ্র চমকে তাকায়, সে ভেবেছে সাফা থাকতে চাইবে। সাফার উপর রাগ হচ্ছে নিভ্রের, খুব রাগ, সাফা এটা কিভাবে বলে দিল? যেখানে ও জানে তাকে না দেখে নিভ্রের সকাল হয় না, বিকেল চায় না, রাত আসে না, কথাটা ভেবেই রাগে নিভ্র ফ্লোরের দিকে তাকায়। সাফারও খুব মন খারাপ, কিন্তু বাবাকে সে ছোট করতে চায় না, তার তো নিভ্রের চাইতে তার পরিবারটা বেশি প্রিয়, কত ভালোবাসে সবাই তাকে, এদের ছেড়ে তারও যেতে ইচ্ছে করছে না। সবার মুখ কালো হয়ে গেছে, মাহির খুশিতে নাচতে ইচ্ছে করছে, মনে মনে বলে, অনেক হয়েছে, এবার তোর যাওয়ার পালা। অভ্র নিভ্রের হাত মুঠোই নিয়ে রেখেছে, প্রলয় যে কোনো সময় আসতে পারে। মাহির বাবা বললে, এই তো
সব ঠিক হয়ে গেছে। শুধু শুধু এমন রিয়াকশনের আর তর্কের প্রয়োজন ছিল না। নিভ্রু চোখ তুলে সাফার দিকে একবার তাকায়। সাফা নিভ্রির লাল হওয়া সবুজ চোখ দেখেই ভয়ের চোখ নামিয়ে নেয়। শারিক বলে, কালি তাহলে আমরা চলে যাব। আমি কিছুদিনের জন্য ছুটি নিয়েছি, তাই ভাই সাখাওয়াত তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদের কি আছে, ও তো আমারও মেয়ে। নিভ্রু উঠে দাঁড়ায়। সাফার সাথে বোঝাপড়া করবে সে, এভাবে তার দম বন্ধ করে তো সাফাকে যেতে দেওয়া যাবে না। আরে নিভ্রু বাবা, কথা এখনো হয়নি, তুমি কোথায় যাচ্ছ? মাহির বাবা বলে। নিভ্রু একবার তাকায়, ব্যাপারটা বুঝতে পারছে না কি বলতে চাচ্ছে উনি, তাই বসে পড়ে। সাফার বাবাকে সম্মান দেখাতে গিয়ে সে কিছু বলতেও পারছে না, কিন্তু বেশি সময় নিয়ে এই সম্মান দেখাতে পারবে বলে মনে হয় না তার। মাহির বাবা এবার সাখাওয়াতের দিকে তাকিয়ে বলে, দেখ তুইও বিজনেসম্যান, আমিও, দুজনের পার্টনারশিপ দেশ বিখ্যাত, তাই বলছিলাম কি এর একটা সম্পর্কের নাম দিলে কেমন হয়। সাখাওয়াত সহ বাড়ির সবাই বিস্ময়ে তাকায়, কেউই বুঝতে পারছে না কি বলতে চাচ্ছে। সাফাও বিস্মিত নয়নে তাকিয়ে থাকে সবার দিকে। সাখাওয়াত বলল, বুঝলাম না ঠিক, আমরা তো সম্পর্কে আছি, একটু পরিবার আলাদা কি? আরে আরও কাছের সম্পর্কে যেতে চাই, মেয়ে মেয়ের বাবা হয়ে বুঝি এখন বলতাম। সাফা চমকে তাকায়, সাথে সবাই। নিভ্রু তো আকস্মিক ঝটকা খেলো মনে হয়। সাখাওয়াত বলে, তুমি মেয়ের বাবা এটা আমি তো সবাই জানি, তাই এখানে নতুন আর কি, আর কি বলবি ক্লিয়ার করে বল। মাহির বাবা নড়ে চড়ে বসে উৎসাহের সাথে বলে, আমার মেয়ে তোর কেমন লাগে, মানে মাহিকে? সাখাওয়াত বিস্ময়ের সাথেই বললেন, কেমন লাগে মানে কি, ও তো আমার মেয়ের মতো। ইফতিখার মনে মনে বিড়বিড় করে বলে, আইসে আমার মেয়ের জাতির পিটা। হ্যাঁ, এই মাহি নামের ব্যাদব মেয়ে আমার ভালোই লাগে না, বলে কি না মেয়ে, আজ রুমে আসো পরে বোঝামু। মাহির বাবার পরের কথা শুনে সবাই ভয়ঙ্করভাবে ছটকা খায়। তিনি বলেন, তাহলে আর কি, আমাদেরও নিভ্র বাবাকে অনেক পছন্দ, মাহি তো ছোটো থেকেই করে, দুজন দুজনকে চেনে জানে বুঝে, তাই আমি চাই এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে। মানে আসল কথা, শুধু আমি কেন, তোদেরও মত আছে, যেহেতু আমরা চাই ওদের বিয়ে দিতে। মাহি আর নিভ্র দুজনেই হাই সোসাইটির ছেলে মেয়ে, ভালো সম্পর্ক, তাই বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়, কিরে কি বলিস? শারিক আর মাহির পরিবারের বাদে সবার মুখে ভঙ্গি পরিবর্তন হয়ে গেছে। শারিক সবাইকে অবাক হয়ে দেখছে, এত বিস্ময়ের কি আছে সে বুঝে উঠতে পারল না। অভ্রুত সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। সাফা আশ্চর্য চোখে নিভ্রের দিকে তাকায়। নিভ্রু নিচের দিকে তাকিয়ে আছে। সাফা চোখ সরিয়ে ফ্লোরে রাখে। বুকের পাশে ব্যথাটা যেন হঠাৎ করে তীব্র থেকে তীব্র হয়। গাল বেয়ে না পড়লেও চোখের পাপড়ি বেয়ে পানি গড়িয়ে নিচে পড়ে। মনে মনে ভাবে, তাহলে কি সেই নিভ্রর বাজারের ভাঙা হাওয়া না? বিয়ে মানে? অভ্রের আশ্চর্যজনক প্রশ্ন। বিয়ে মানে বিয়ে, মাহিয়া নিভ্রর। মাহির বাবার একটা কথা শুনেই অভ্র একবার নিভ্রকে তো একবার সাফাকে দেখে নেয়। সাফা মাথা নিচু করে বসে আছে, সাথে নিভ্র। অভ্র আরও কিছু বলতে যাবে তার আগেই নিভ্র হাত টেনে বসিয়ে দিয়েছে তার পাশে। অভ্র চরম অবাক নিভ্রের কাছে। নিভ্র এবার নিচের দিকে তাকিয়েই বলে, তারিখ ঠিক করছে না কেন? সাফা মাথা তুলে আবার একবার তাকায়। নিভ্র মাহিকেই বিয়ে করতে চাই ভেবে তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সাফা এখানে বসে থাকতে পারছে না, তার ভালো লাগছে না, কেমন জানি আওয়াজ করে কাঁদতে ইচ্ছে করছে। কই, আগে তো এত ভালোবাসা অনুভব হয়নি, তবে আজ কেন মনে হচ্ছে নিভ্রকে সে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে? সাফার চোখে পানি বারবার গালে পড়তে চাইছে। সাফা চোখের মধ্যে ওড়না দিয়ে পানি মুছে ফেলছে। নিভ্রের কথা শুনে পরিবারের প্রতিটি মেম্বার হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। মানি সহ তার পরিবার খুশিতে ডগমগ করে ওঠে। মাহির বাবা বলে, দেখলি ছেলেও রাজি, আমি তো জানতাম এমন হবে, তাই তো বলছি। আচ্ছা তারিখ ঠিক করে ফেলি, কত তারিখ দিলে ভালো হবে সাখাওয়াত? শুভ কাজে দেরি করতে নেই। সাখাওয়াত ছেলের দিকে তাকিয়ে ভারী অবাক হওয়া গলায় বলে, সত্যি এই বিয়েতে রাজি? নিভ্রু নিচের দিকে তাকিয়েই বলে, তারিখ ঠিক করতে বলছি, মানে করো।
অভ্রের মন চাচ্ছে ঠাটিয়ে চর দিয়ে গাল লাল করে দিতে নিভ্রুর। এগুলো কি উল্টোপাল্টা কথা বলছে? অভ্রের মনে হচ্ছে তার মাথায় ভো ভো করে ঘুরছে। নিভ্রের কানের কাছে ফিসফিসিয়ে বলে, দেখ নিভ্র, তুই পাগল হতে চাস ভালো, আমাদেরকে করিস না। তুই এই মাহিরে হঠাৎ বিয়ে করতে চাস কেন? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? নিভ্র জবাব দেয় না। অভ্রের মেজাজ তুঙ্গিতে। মাহির বাবা নিজেই নিজেই এক মাস পরে একটা তারিখ ঠিক করে। সবাই এতটাই শক্ত কিছু বলছে না। এবার নিভ্র উঠে দাঁড়ায়, হাই তুলতে তুলতে বলে, তা আপনার পছন্দ হয়েছে তো তারিখ? পরে আবার চেঞ্জ করা যাবে না কিন্তু। সবাই এবার আবার অবাক। বিয়ের তারিখ ঠিক করেছে মাহির বাবা। নিভ্র প্রশ্ন করছে সাফার বাবাকে। শারিক ভূত দেখার মতো চমকে তাকিয়ে আছে। কিছু সময় পরে বলে, আমাকে কেন প্রশ্ন করছো? যে তারিখ দিয়েছে তাকে বা তার বাবাকে বলো, আমাকে কেন বলছো? প্রয়োজন তো আপনাকে। বাবা রাজি, আপনি রাজি না হলে আমার ভিলেন হতে হবে, তাই আপনার অনুমতির প্রয়োজন। সবাই এবার চরম বিস্মিত। নিভ্রের কথা তারা কিছুই বুঝতে পারছে না। এত সময় তো মাহির পরিবার অবাক হয়নি, কিন্তু এখন তারাও অবাক। এগুলো কি বলছে নিভ্র বা কি হচ্ছে কিছুই তাদের মাথায় ঢুকছে না। অভ্র এবার আয়েস করে বসে। তার কেমন সিনেমা সিনেমা লাগছে সব, বেশ মজাই পাচ্ছে সে। সাফার বাবা আশ্চর্য হয়ে বললেন, কি সব বলছো বাবা, ভিলেন কেন হবে? আর আমি রাজি কি না রাজি না তা দিয়ে তোমার কি হবে? বিয়ে যারা করবে তাদের সাথে কথা বলো, তারা রাজি হলেই হবে। নিভ্র এবার সাফার দিকে ঘোরে। সাফা প্রচন্ড অবাক সাথে বিরক্ত। লোকটা সোজা কথা বললে কি হয়? এত বাঁকাতেরা কথার মানে কি? নিভ্র শান্ত গলায় বলে, তুমি রাজি কিনা তোমার বাবা প্রশ্ন করেছে, তা তুমি রাজি তো? যদিও জানি ফর্মালিটি মেনটেন করতে হয় তো সাফারানি, তাই প্রশ্ন করলাম। মাহির বাবা এত সময় ভাবনায় ডুবে ভাবছিলেন নিভ্র কি করতে চাইছে। এবার নড়ে চড়ে বসে বলে, আরে ওকে প্রশ্ন করছো কেন? মাহিকে করো, যে আমার বউ হবে তাকে করো। তাকেই তো করছি। সবাই এবার তাকিয়ে নিভ্রকে দেখছে, কেউ কথা বলছে না। সাফার বাবা তো বোবার মতো তাকিয়ে আছে, তাকে দেখে মনে হচ্ছে সে কথাই বলতে পারে না। সাফার মুখ হা হয়ে গেছে, চোখ ভর্তি পানি এখনো টলমল করছে। একটু ধাক্কা দিলেই বেরিয়ে আসবে মনে হয়। নিভ্র এবার বিরক্তি নিয়ে বলে, আরে আজব তো, কেউ কিছু বলছে না কেন? কিছুক্ষণ আগেও কত সবার কথা, এ হলে যাবে, তার বিয়ে হবে, ব্লা ব্লা, যে আমি বলা শুরু করলাম সবাই চুপ, আশ্চর্য তো। আচ্ছা ক্লিয়ার করি। কথাটা বলে নিভ্র একটু থামে, অভ্রের পাশে বসে পড়ে। অভ্র কানের কাছে এসে ছোট্ট করে বলে, ভাই তুই কি দুই বিয়ে করবি? ভাই এই কাজ ভুলে করিস না, তাহলে আমি মেয়ে পাবো না, আর বউ সামলাবি কিভাবে? এই মাহি তো জঙ্গল একটা। নিভ্র চোখ গরম করে তাকাতেই অভ্র চুপ করে। নিভ্র সবাইকে উদ্দেশ্য করে বলে, বিয়ে তো ওই তারিখই হবে, শুধু আমার বউর সাথেই হবে, মানে অন্য মেয়ে না। আর সেটা যেহেতু সাফাই, তাই ওর সাথে বিয়ে হবে। তার সাফার বাবা যেহেতু আপনি আঙ্কেল, তাই আপনার অনুমতির প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু আপনি নিজেই বলে দিলেন যার বিয়ে করবে তার রাজি হলেই হবে, তাই আমি এবং সাফা রাজি। কি রাজি তুমি? সাফা এখনো তাকিয়ে আছে। বাবার সামনে এই ছেলে তার সব বলে দিবে, আল্লাহ বাঁচাও। নিভ্র মুখ ঘুরিয়ে আবার সাফার বাবার দিকে তাকিয়ে বলে, আরে ও রাজি, নিরাপত্তা সম্মতি লক্ষণ, তাই আমার হবু বউ আমার বাড়িতেই এই কিছুদিন থাকবে, হলে যাও লাগবে না। মাহির বাবা রেগে বলেন, মজা করছো নাকি? তোমার বিয়ে সাপার সাথে কেন হবে? মায়ের সাথে হওয়ার কথা, সাপাকে মাঝে টানছো কেন? মজা তো আপনি করছেন আঙ্কেল, এখন আর করার প্রয়োজন নেই। মাঝে টানবো কেন? আমাদের মাঝে কিছুই নেই, তাই টানাটানির কি আছে? আপনার পছন্দ করা তারিখটাই নিলাম, তবু আপনি রেগে যাচ্ছেন কেন? সাপাকে বিয়ে করবো, এটা পুরনো কথা, এটা নিয়ে তো ভাবার কিছু নেই। সারিক আঙ্কেল একটু ভাবুক, উনি জানতো না তাই। আর দুদিন পরে ঢাকা গিয়ে সব কিছু ঠিক করা যাবে, এখন আলোচনা বন্ধ করে ঘুমোতে যাওয়া উচিত, আমার ঘুম পাচ্ছে খুব। চলো অভ্র, আর আপনাকে ধন্যবাদ, তা না হলে এতদিন আমার বিয়ের তারিখ ঠিক হতো না। সবাই বসে আছে, মাহির বাবা তার তার মায়ের চেহারা দেখার মতো। তাদের যে খুব রাগ হচ্ছে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। পারছে না নিভ্রকে খুন করে দিতে। নিভ্র অভ্র রুম থেকে বেরিয়ে গেছে।
শাড়িতে শাখাবত সব বুঝিয়ে বলেছে। তার মাথায় কিছুই ঢুকছে না। অপ্র বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। নিভ্রের দিকে রাগী চোখে তাকিয়ে আছে সে। নিভ্রু যথেষ্ট ঠান্ডা কুলকুল হয়ে বসে ম্যাগাজিন দেখছে। অপ্র রাগী স্বরে নিভ্রুকে বলে, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে।